চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গেল সোমবারের দিনটি ছিল ঠিক ঈদের মতোই। আনন্দ, উল্লাস আর জয় উৎসবে মেতে উঠেছিল শিক্ষার্থীরা। কারণ শঙ্কা, অনিশ্চয়তা আর হতাশার শত বাধা পেরিয়ে সোমবারের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে চীনে পাড়ি জমাতে শুরু করেন বাংলাদেশের শিক্ষার্থীরা। এদিন বিকেল 5:30টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিক্ষার্থীদের নিয়ে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। আর এর সাথেই সমাপ্ত হলো আড়াই বছরের দীর্ঘ প্রতীক্ষার। আমরা যখন চীনে ফিরে যেতে পারতেছি, নতুন এক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আবার নতুনভাবে আমি চীনে ফেরত যাচ্ছি। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এই বিশেষ ফ্লাইট। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে ঢাকাস্থ চীনা দূতাবাস। ফলে দীর্ঘদিন পর চীনে ফিরে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের শিক্ষার্থীরা। এতদিন পর পুনরায় চীনে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ 2 বছর পরে আমরা সবাই যেতে পারছি চীনে, এজন্য আমি অনেক খুশি। আশা করব বাকি স্টুডেন্ট যারা এখনো যেতে পারেনি, তারাও আমরা সবাই একসাথে যেতে পারবো চীনে খুব শীঘ্রই। এবং সবার জন্য শুভকামনা রইল। আসলে এতদিন পর চীনে যেতে পারে আমি খুবই এক্সাইটেড, কজ আমাদের টিচার এবং আমার বন্ধু বান্ধব যারা ওখানে আছে তাদের সাথে দেখা হবে, এবং এসব ভেবে অনেক ভালো লাগছে। শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নিতে ব্যবস্থা করা হয় মোট 6টি চার্টার্ড ফ্লাইটের। এর মধ্যে গত সোমবার প্রথম চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে চীনের ইউন্নান প্রদেশের কুনমিং এবং গত বুধবার দ্বিতীয় ফ্লাইটে ঢাকা থেকে কুয়াংচৌয়ের উদ্দেশ্যে যাত্রা করে ওই 2 বিশেষ ফ্লাইট। শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় বাংলাদেশ ও চীন সরকারের সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা ফার্স্ট ফ্লাইটে যাইতে পারতেছি স্টুডেন্টদের পক্ষ থেকে। আমি সবাইকে চাইনিজ গভর্নমেন্ট, বাংলাদেশের চাইনিজ এম্বাসি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে খুব আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনি জানেন, প্রায় দীর্ঘ 2.5 থেকে 3 বছর যাবত আমরা বাংলাদেশে আটকে আছি। প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট চায়নাতে যেতে পারতেছে না। এর মধ্যে মেডিকেল স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, সাধারণ স্টুডেন্ট আছে, পিএইচডি স্টুডেন্ট আছে। তো যাদের ল্যাব ওয়ার্ক আছে তাদের জন্য খুবই কষ্টকর বাংলাদেশ থেকে ক্লাসগুলো করার। আমি খুবই খুশি এবং আমি মনে করি আমাদের যারা স্টুডেন্ট যেতে পারতেছে সবাই খুশি। গত সোমবার ও বুধবারের ফ্লাইট দুটি ছাড়াও শিক্ষার্থীদের পরিবহনে আগামী 10, 12, 24 ও 26 অক্টোবর থাকছে আরও 4টি চার্টার্ড ফ্লাইট। শিক্ষার্থীদের পাঠানোর পুরো প্রক্রিয়াকে এগিয়ে নিতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস নানাভাবে চেষ্টা করছে বলে জানান দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ইউএ লি ওয়েন। সত্যি বলতে পুরো প্রক্রিয়াটি ছিল জটিল। চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা এতটা সহজ ছিল না। এর অনুমোদন পেতে আমাদের অনেকের সহযোগিতা নিতে হয়েছে। দ্বিতীয়ত, আমাদের যোগাযোগ করতে হয়েছে স্থানীয় পর্যায়ের প্রশাসনের সঙ্গে। ইউন্নান এবং কুয়াংচৌর কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের সঙ্গেও আমরা কথা বলেছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এদেশের বিভিন্ন সংগঠন, চীনা দূতাবাস, এয়ারলাইন্স এবং সব শিক্ষার্থীর সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আমি 2 বিষয়ে জোর দিতে চাই। প্রথমত, চীনা দূতাবাস শিক্ষার্থীদের পাঠানোর পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে নানাভাবে চেষ্টা করেছে। আর যেটা উল্লেখ করতে চাই, আমরা আসলে 2021 সাল থেকেই তাদের পাঠানোর ব্যাপারে কাজ শুরু করি। তারপর ধাপে ধাপে বিভিন্নভাবে আমরা এগিয়েছি। প্রতিটা ফ্লাইটে 215 সিট ছিল, যেখানে প্রথম ফ্লাইটটিতে মাত্র 56-57 জন শিক্ষার্থী গেছে। এজন্য এয়ারলাইন্সকে কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও কিভাবে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করব সেটি মুখ্য ব্যাপার ছিল। এসব ফ্লাইটের মাধ্যমে প্রায় 1,500 শিক্ষার্থীকে চীনে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। তানজিদ বসুনিয়া, CMG বাংলা।